আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো চলুন দেখা যাক, দুইটি সুইচ দ্বারা দুইটি বাতি এককভাবে নিয়ন্ত্রণ করুন। আবার বুঝুন, আমি আবার বলতেছি, দুইটি সুইচ দ্বারা দুইটি বাতি এককভাবে নিয়ন্ত্রণ করুন। তার মানে আমি দুইটা সুইচ নেব, দুইটা লাইট নেব, দুইটা সুইচ দুইটা লাইট এক একটা ভাবে, এক একটা সুইচ, একটা সুইচ দেব একটা লাইট জ্বলবে, একটা সুইচ দেব একটা লাইট জ্বলবে। তো চলুন লেআউট অঙ্কন করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমি আপনাদের মাঝে লেআউট চিত্র অঙ্কন করা হয়েছে। আমি এর আগে বোঝাইছিলাম দুইটি তার দুইটি তার দুইটি তার, এবার কিন্তু ছয়টি তার। দেখেই বুঝতে পারছেন ড্রয়িংটা একটু ভিন্ন হতে চলছে। তো দুইটি লাইট দিয়ে দুইটি সুইচ নিয়ন্ত্রণ করুন, আলাদা আলাদাভাবে বা এককভাবে নিয়ন্ত্রণ করুন। লেআউট চিত্র তো অবশ্যই বুঝলেন। তো চলুন আমি আপনাদের আরো ক্লিয়ারলিভাবে বোঝানোর জন্য ওয়েরিং চিত্রটা অঙ্কন করে দিচ্ছি। ওয়েরিং চিত্রটা অঙ্কন করছি, আমার ওয়েরিং চিত্র অঙ্কন করা হয়েছে। প্রথমে আমি লেআউট চিত্র অঙ্কন করলাম, আমার ওয়েরিং চিত্র অঙ্কন করা হয়েছে। প্রথমে আমি লেআউট চিত্র অঙ্কন করলাম, বুঝাইলাম, দেন আমি ওয়েরিং চিত্র অঙ্কন করলাম। এখন আমি আপনাদেরকে বুঝাবো, এলতে বোঝাইছি আমি লাইন বেকার, বেকার ইনপুট থেকে আউটপুট একটা তার নিয়ে। এর আগে যতগুলো আমি ড্রয়িং দেখাইছি সবগুলা তিনটি তার দুইটি তার বলছি, ছয়টি তার বোঝানো হচ্ছে। বেকার আউটপুট থেকে সরাসরি সুইচে ইনপুট কানেকশন করছি, দুইটি টার্মিনাল থেকে একটি টার্মিনাল কানেকশন করছি, দ্বিতীয় টার্মিনাল কানেকশন করে ডাইরেক্ট সরাসরি হোল্ডারে কানেকশন করা হয়েছে। হোল্ডারে কানেকশন করা হয়েছে, তারপরে নিউট্রাল সরাসরি সরাসরি নিউট্রাল সরাসরি সুইচ বোর্ডে নিয়ে আসা, দুইটা তার জয়েন করে তারপরে সরাসরি এক নাম্বার হোল্ডারে টার্মিনালে জয়েন করা হয়েছে। আমার একটা লাইট সুইচ যদি দেই তাহলে আমার এই লাইটটা জ্বলবে, যদি এই সুইচ অন করি তাহলে আমার এই লাইটটা জ্বলবে। দেন দ্বিতীয় সুইচ কিভাবে দ্বিতীয় লাইটে আমরা জ্বালাবো, ঠিক বেকারের ইনপুটে যে তারটা আমরা সুইচে ইন টার্মিনালে কানেকশন করছি ঠিক ওখান থেকে একটা তার শর্ট দিয়ে দ্বিতীয় সুইচের প্রথম টার্মিনালে কানেকশন করা হয়েছে। দ্বিতীয় টার্মিনালের দ্বিতীয় সুইচে দ্বিতীয় টার্মিনালের কানেকশন থেকে একটা তার নিয়ে দ্বিতীয় হোল্ডারের কানেকশন করা হয়েছে, দ্বিতীয় হোল্ডারের কানেকশন করা হয়েছে ঠিক। তারপর নিউট্রাল সুইচ বোর্ড থেকে শর্ট করিয়ে ডাইরেক্ট সরাসরি নিউট্রাল একটা কানেকশন করা হয়েছে। এই হয়ে গেল আমার দুইটি সুইচ দ্বারা দুইটি বাতি এককভাবে নিয়ন্ত্রণ করা, অথবা দুইটি একমুখী সুইচ দ্বারা পৃথক পৃথক বা আলাদা আলাদা তার নিয়ে সুইচ বোর্ডে দুইটি বাতি নিয়ন্ত্রণ করা। লেআউট বুঝাইলাম, লেআউট অঙ্কন করে আপনাদেরকে বোঝানো হলো, ওয়েরিং চিত্র অঙ্কন করে আপনাদেরকে বোঝানো হলো। যদি এর ভিতরে যদি আপনারা কেউ ড্রয়িং চিত্রগুলা যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাই দেন, আরো ক্লিয়ারলি ভাবে আমি বোঝানোর চেষ্টা করব।